হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এন আর ফ্রম গাছের শিকর অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে চলে আসলাম চান্দিনা উপজেলা। উপজেলার ভিতরে একটা মেলা বসেছে, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিক উপলক্ষে। আসলে মেলায় এসেছিলাম, বাট আর কোনো জনগণ নেই। মানে এখানে একটা সরকারি টাইম জাস্ট মেনটেন করে চলে, 9টা থেকে সম্ভবত 5টা পর্যন্ত চলে। তো আমি একটু লেট করে মানে 5:30টার দিকে এসে পড়েছি। ভাবছিলাম যে আজকে শুক্রবার আছে, তাই একটু রেস্ট করে তারপর বিকাল দিকে আসবো। বাট এসে দেখি যে একদম পুরাই অবস্থা, মানে পুরো স্টলগুলো আছে কিন্তু কোনো জনগণ নাই। তারপরও একটু ঘুরি ফিরি, তার কালকে অবশ্যই আসবো। কালকে এসে পুরো এরিয়াটা আপনাদের দেখাবো, আর কোন কোন দোকানে কোন কোন জিনিস বা কোনটা কি ব্যবহার করে সেটা দেখানোর একটা চেষ্টা করব। তো দেখতে থাকুন আর আর কি দেখাই। নেক্সট মর্নিং, বন্ধ হয়ে যাবে আর গ্যাসটা হাইড্রোলিক জোর ওপেন দ্বারা এটা মনে করে যে শক্তি উৎপাদন করে প্রেশার দেয়। প্রেশার দিলে মনে করে যে অনেক সময় যে দরজা আটকা থাকে, দরজা ভাঙা হয়। দরজা ভাঙার জন্য তাছাড়া মনে করেন যে লিফ্ট আছে না, লিফ্টের ভিতরে অনেক সময় হ্যাঁ লিফ্টে আটকা পড়ে যায়। লিফ্টে আটকা পড়ে থাকলে মনে করেন যে এটা দ্বারা উদ্ধার করে। এটা হাইড্রোলিক কাটার এটার দ্বারা মনে করেন অনেক সময় যে গাড়ির ভিতরে মানুষ আটকা পড়ে থাকে, তাদেরকে উদ্ধার করার জন্য রড কাটা হয়। রড কাটে মনে করেন মানুষকে উদ্ধার করে। এটা হাইড্রোলিক স্প্রেডার, এটা ধরো মনে করেন অনেক সময় মানুষ গাড়িতে আটকে পড়ে থাকে, তো এটা থেকে 8 থেকে 22 টন পর্যন্ত ছড়াতে পারে। অনেক সময় মনে করেন এটা প্রসারিত করা যায়, সংকুচিত করা যায়, আবার নিচ থেকে উপরে তোলা যায়। এটা উদ্ধার কাজে এটা ব্যবহার করে। আর এটা হলো রটার রেস্কিউ উৎস, এটা ধরো মনে করেন অনেক সময় দেয়াল ভাঙে পড়ে, অনেক সময় মানে বিদ্যুৎ রোগ আটকে পড়ে থাকে, ভিক্টিম উদ্ধার করার জন্য এটা ব্যবহার করে। এটা 3 ধরনের বুলেট আছে, মাল্টি পারপাস, কার্বাইড এবং অ্যাব্রেসিভ। প্রতি সেকেন্ডে 5,400 থেকে 6,000 বার মানে বিশাল পাওয়ার আমিষ। এগুলো ফায়ারম্যান ফায়ার অ্যাক্স মানে বিগ, এটা মানে ছোটো আছে বড়ো আছে, এটা তারা মনে হয় অনেক সময় উদ্ধার কাজ করার জন্য বিভিন্ন কাটা আছে। হ্যাঁ এটা এটা হচ্ছে ইলেকট্রিক সেন্সর, এটা দেখা যায় কোনো জায়গায় মনে হয় গাছ পরে থাকে, উদ্ধার কাজে সহজতা করার জন্য এটা মনে ব্যবহার করে। ইলেকট্রিক সেন্সর বুঝছি। এটা কি ব্যাটারি চালিত নাকি ইলেকট্রিক লাইন দিয়ে যাবে? ধন্যবাদ ভাই। ধন্যবাদ।